সোমবার মালদা শহরে সিএএ এর সমর্থনে অনুষ্ঠিত হয় বিজেপির মিছিল। এর ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজট, আটকে পড়ে মুমূর্ষু রোগীর একাধিক অ্যাম্বুলেন্স। এক ঘন্টা ধরে মালদা শহরের নেতাজি মোড়ে দাঁড়িয়ে থাকে দূর দূরান্ত থেকে আসা অ্যাম্বুলেন্সগুলি। সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে সিএএ এর সমর্থনে মালদা শহরের সেতু মোড় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিল মালদা শহর পরিক্রমা করার সময় মালদা শহরের নেতাজি মোড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই যানজটে দীর্ঘক্ষণ ধরে মুমূর্ষু রোগীকে নিয়ে দাঁড়িয়ে থাকে দূর দূরান্ত থেকে আসা অ্যাম্বুলেন্সগুলি। বিজেপির মিছিলের কারণে চরম হয়রানিতে পড়তে হয় তাদের। অবস্থা কি সিরিয়াস আছে? আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, কি আছে, কিসের পেছেন? কোথায় যাবে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? 20 মিনিট দাঁড়িয়ে আছেন। কি কি কারণে? হ্যাঁ, কি অবস্থা প্যাসেঞ্জার? সিরিয়াস? কিসের গাড়ি এটা? কখন থেকে আটকে আছো? কিসের জন্য এটা? হ্যাঁ, মিছিল। কিসের মিছিল এটা? বিজেপি। পুলিশের গাড়ি আটকে আছে? কতক্ষণ ধরে আটকে আছো? এই পরিস্থিতিতে কী করবে তোমরা? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।